ভোট ভিক্ষা নয়, কুশল বিনিময়। আগামীতে ভালো থাকার শুভেচ্ছা। নিজের ওয়ার্ডে সহনাগরিকদের কাছে তিনি কাউন্সিলর নন, যেন কাছের মানুষ। নন্দিতা রায় এমনই। 103 নম্বর ওয়ার্ডে তার প্রচার তাই অন্যরকম। সন্তোষপুর এলাকা, এই এলাকায় যেভাবে মানুষ নতুন করে বসতি তৈরি করতে শুরু করেছে, ফলে নানান ধরনের ভোটার, কিছু নতুন ভোটার আছেন, বহু পুরনো ভোটার আছেন। 103 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী নন্দিতা রায়, আমি মনে করি যে ভালো থাকাটাই সবচেয়ে বড় চাওয়া। মানুষের সঙ্গে যে মানুষের সম্পর্ক আমাদের গড়ে উঠেছে এই 6 বছর কাজ করতে গিয়ে, আমার যা অভিজ্ঞতা, যদি মানুষ চায় সুযোগ দেবেন তারা। 2015-র পুরভোটে 103 নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর হন নন্দিতা রায়। সিপিএমের হোল টাইমার নন্দিতা ফের ভোটের লড়াইয়ে। এবার তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুকুমার দাস, বিজেপির সন্দীপ বাগচি এবং কংগ্রেসের দেবজ্যোতি দাস। চতুর্মুখী লড়াইয়ে বাজিমাত করতে 5 বছরের কাজকেই পুঁজি করছেন বাম প্রার্থী। মানুষের কাছে সুযোগ চাওয়া, যে যেগুলো আমার পেন্ডিং কাজ আছে, যেগুলো আমরা করে এখনও উঠতে পারিনি, মানে করার প্রসেসে রয়েছে, রাদার এখনও মাঠে সেভাবে নামাতে পারিনি। তো যদি আমরা সুযোগ পাই, কাজের সুযোগ যদি আমাকে মানুষ আবার দেয়, তো আমার যে কাজগুলো পেন্ডিং আছে সবার আগে আমি সেই কাজগুলোকেই কমপ্লিট করব। দেখুন, আমি মনে করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে। মানুষ যদি ভোট দিতে পারে নিশ্চয়ই আমরা সুযোগ পাব। 103 নম্বর ওয়ার্ডে কি হবে তা জানা যাবে 21 ডিসেম্বর। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।